সাকিব আল হাসানের ব্যাটিং নৈপুণ্যে প্রথম দল হিসাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি টোয়েন্টি ক্রিকেট দশম আসরে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। আজ নিজেদের দশম ম্যাচে রংপুর 18 রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। এই জয়ে 10 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখে আগে ভাগে প্লে অফ নিশ্চিত করল সাকিবের রংপুর। 10 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থেকেও প্লে অফে ধরে আছে চট্টগ্রাম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা রংপুরকে 29 বলে 33 রানে সূচটা এনে দেয় দুই ওপেনার রনি তালুকদার ও দক্ষিণ আফ্রিকার রেজা হেনড্রিক্স। এর মধ্যে দুইটি করে 4 ছক্কায় 19 বলে 25 রান করে ফেসার শহীদুল ইসলামের বলে সাজঘরে ফিরেন রনি। এরপর রেজাকে 4 ও ওয়েস্ট ইন্ডিজের ব্র্যান্ডন কিংকে 2 রানে আউট করেন ক্যারিবীয় ফেসার রোমিও সেফার্ড। 5 নম্বরে 5 রানে বিদায় নেন অধিনায়ক নুরুল হাসান সোহান। 71 রানে 4 উইকেট পতনের পর রংপুরের হাল ধরেন সাকিব ও মাহাদি হাসান। 14তম ওভারে জিয়াউর রহমানের বলে টানা 3 ছক্কা মারেন মাহাদি। পরের ওভারে এবারের আসরে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন 33 বল খেলা সাকিব। 17তম ওভারে ওমানের পেসার বিলাল খানের বলে বোল্ড হন 4টি ছক্কায় 17 বলে 34 রান করা মাহাদি। 19তম ওভারে শেফার্ডের শিকার হবার আগে 5টি 4 ও 3টি ছক্কায় 39 বলে 62 রান করেন সাকিব। মাহাদি সাকিবের 34 বলে 68 রানের জুটিতে বড় সংগ্রহের পথ পায় রংপুর। শেষ দিকে শামীম হোসেনের 1টি করে 4 ছক্কায় 9 বলে 17 রানের সুবাদে 8 উইকেটে 187 রানের সংগ্রহ পায় রংপুর। চট্টগ্রামের শেফার্ড 3টি, শহীদুল সাকিব শাকিল 2টি করে উইকেট নেন। জবাবে খেলতে নেমে রংপুরের দক্ষিণ আফ্রিকান ফেসার ডোয়াইন ফিটো রিয়াসের তোপের মুখে পড়ে 32 রানে 3 উইকেট হারায় চট্টগ্রাম। তানজিদ হাসানকে 13, অস্ট্রেলিয়ার জস ব্রাউনকে 4 ও সৈকত আলীকে 9 রানে আউট করেন পিটোরিয়াস। 14 উইকেটে 39 বলে 45 রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন নিউজিল্যান্ডের টম ব্রস ও অধিনায়ক সুভাগত হোম। 12তম ওভারে 2 সেট ব্যাটার ব্রস ও সুভাগতকে বিদায় দেন স্পিনার মাহাদি। 1টি করে 4 ছক্কায় ব্রস 24 বলে 24 এবং 3টি বাউন্ডারিতে 19 বলে 21 রান করেন সুভাগত। 78 রানে 5 উইকেট হারানো চট্টগ্রামকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন শেফার্ড ও জিয়াউর রহমান। জুটিতে 26 বলে 40 রান যোগ হবার পর 1টি করে 4 ছক্কায় 15 রান করা জিয়াকে থামান পেসার হাসান মাহমুদ। জিয়া ফেরার পর রংপুরের বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র 21 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন শেফার্ড। কিন্তু শেফার্ডে জড়ো হাফ সেঞ্চুরি তো আর এড়াতে পারেনি চট্টগ্রাম। 6 উইকেটে 169 রান করে ম্যাচ হারে চট্টগ্রাম। 6টি ছক্কা ও 5টি চারে 30 বলে অপরাজিত 66 রান করেন শেফার্ড। রংপুরের ফিটোরিয়াস 14 রানে 3 এবং মাহাদি 6 রানে 2 উইকেট নেন।